যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলকে যে আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কি, তখন আল্লাহ রাসূল বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে নির্ধারিত সময়ে আদায় করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল। আমি বললাম ফুম্মায়ুন, তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, বাপ মাকে ভালোবাসা। তারপর আমি বললাম ফুম্মায়ুন, তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপর তিনি বলছেন লাউ ইস্তাজাদত ফাযাদানি, আমি যদি বলতেই থাকতাম তাহলে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমাকে আরো বলতেন, কিন্তু আর আমি আগে বাড়িনি, আমি খালি বলেছি প্রথমে সবচেয়ে ভালো আমল আল্লাহর কাছে কি। তখন আল্লাহ রাসূল বললেন সালাতকে নির্ধারিত সময়ে আদায় করা। আমি বললাম তারপরে কি? তখন তিনি বললেন বাপ মাকে ভালোবাসা। আমি বললাম তারপরে কি? তখন তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। তবে আমি আর বলিনি, ভাবখান মনে হচ্ছিল যে আমি বলতে থাকলে তিনিও বলতেই থাকতেন, আমি খালি বলতে থাকতাম তারপর তারপর তারপর, আল্লাহ রাসূল বলতে থাকতেন তারপরে তারপরে, কিন্তু আমি আর বলিনি। এই পরস্পর তিনটে বলে থেকে গেছি। তার প্রথমটা হলো নির্ধারিত সময়ে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন হাফিজ আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, তোমরা পাঁচত্ব সালাতকে ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করো। সালাত আদায় করতে হবে নির্ধারিত সময়ে, আল্লাহর আদেশ। সালাত আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন হাফিজ আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা পাঁচাক্ত সলাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সলাতকে নির্ধারিত সময়ে ঠিক মতো আদায় করো। আসরের সলাতের ব্যাপারে একটি কথা বলি, আবুজার গেফারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বললেন আবুজার কি করবে, যখন এজাকানা ওমর আউকুম, যখন তোমাদের নেতারা ইমিতুনা সলাতা, সলাতকে মেরে দিবে, সলাতকে তার নির্ধারিত সময় থেকে দেরি করে দিবে, তখন তোমরা কি করবে? তখন আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন ফামাতা আমরুনি, বলেন কি করতে হবে, আপনি বলেন কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন সলাতকে নির্ধারিত সময়ে আদায় করে নাও, তারপরে তাদের সাথে সলাত আদায় করতে পারো, তাদের সাথে করলেও এটা তোমার নফল হয়ে যাবে। যারা নির্ধারিত সময় বাদ দিয়ে অনির্ধারিত সময়ে সলাত আদায় করছে, সূর্য ডুবার পরে আসর করে, এইরকম পর্যায়ে আসলে আপনি বাড়িতে সলাত আদায় করে নেবেন, ইচ্ছা হলে তাদের সাথে পড়বেন, না হলে পড়বেন না। সলাতকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে, এ কথাই ঠিক।